হিমন্ত বিশ্ব মন্ত্রীসভাত হঠাৎ দপ্তরের হাল হলনি। মুখ্যমন্ত্রী নিজের হাতলৈ নিলে কেশব মহন্তর হাতত থকা স্বাস্থ্য বিভাগের দায়িত্ব। পুরনি দায়িত্বর পর আঁতরাই মন্ত্রী কেশব মহন্তলৈ দিয়া হল পাঁচটাক নতুন দায়িত্ব। পরিবহন, আবকারী আর মীন বিভাগের দায়িত্ব অর্পণ কেশব মহন্ত। মন্ত্রী কেশব মহন্তর হাতত আছে তথ্য প্রযুক্তির বিজ্ঞান প্রযুক্তি আর জলবায়ু পরিবর্তন দপ্তরও। লোকসভা নির্বাচনের পিছতে ক্যাবিনেট মন্ত্রীর দপ্তরের হাল সলনির প্রথম পদক্ষেপ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আন মন্ত্রীসকলের কোনো দপ্তর হাল সলনি করা নাই যদিও মন্ত্রী কেশব মহন্তক অর্পণ করলে তিনটাক গুরুত্বপূর্ণ বিভাগ। পূর্বর স্বাস্থ্য বিভাগ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নিজের হাতত রাখি বর্তমানের সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর বিভাগ সমূহ অর্পণ করলে কেশব মহন্ত। এতিয়ারে পৰা পরিবহন, আবকারী আর মীন বিভাগের মন্ত্রীর দায়িত্ব থাকিব কেশব মহন্তর হাতত। নতুন দায়িত্ব লাভ করে ইতিবাচকভাবে আগবাড়ি সাজু হয়েছে মন্ত্রী কেশব মহন্ত। মুখ্যমন্ত্রী প্রদান করা নতুন দায়িত্ব সুচারুরূপে পালন করব বলে মন্তব্য মন্ত্রীজনের। পরিবহন বিভাগের ক্ষেত্র জরিমনা কমাই রাজ্য সংগ্রহত অধিক গুরুত্ব দিয়ার লক্ষ্য মন্ত্রীজনের। তেখেতে যিখিনি দায়িত্ব মোর ওপর ন্যস্ত করেছে মই সুচারুরূপে এইখিনি দায়িত্ব পালন করবর কারণে অহোপুরুষার্থ মই চেষ্টা করিম। আমার সরকারখনের কারণে পরিবহন বিভাগ আর এক্সাইজ এই দুইটা বিভাগের পর যথেষ্টখিনি রাজহ সংগ্রহ হয়। আর আমার মূল কথাটো হল কি, রাজহ ফাঁকি দিব নোৱাৰাক যাতে আমি রাজহ সংগ্রহ করব পাৰো। আর রাজহ সংগ্রহ করতে কোনো লোকে যাতে হ্যারাসমেন্ট নাপায়। নতুন বিভাগক লৈ প্রত্যাহ্বান থাকিলেও মীন বিভাগের ক্ষেত্র চালানি মাছের আমদানি বন্ধ করে থলুৱা গুরুত্ব দিয়া হব বলে মন্তব্য কেশব মহন্তর। লগতে কলে রাজহ ফাঁকি দিয়ার ক্ষেত্র কাকো প্রদান করা নহব রেহাই। আমি চেষ্টা করব লাগিব যে ফাইন যথেষ্ট কমি যায় আর ট্যাক্সটো কোনোপধ্যে ফাঁকি দিব নোৱাৰাকে বা এড়াই চলিব নোৱাৰাকে আগবাঢ়ে। উল্লেখযোগ্য যে 1996 চনের পিছত প্রথমবারের গণ পরিষদের মন্ত্রীজনে মীন পরিবহন আর আবকারীর দায়িত্ব লাভ করেছে। ক্যামেরা পার্সন অঞ্জন ডেকার সহ হীরক জ্যোতি মালাকার রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।